আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি একটি সুতিং জেলের রিভিউ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে সুতিং জেলের রিভিউটা দেবো সেটা হচ্ছে ডাক্তার ডিভের ব্ল্যাক সুতিং জেল। আর তাছাড়া আমি ডাক্তার ডিভের ব্ল্যাক সুতিং জেলটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, যে জেলটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো, এটা কীভাবে ইউজ করতে হবে, এটা কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, একটু প্রাইস কত, আর এটা ইউজ করতে আপনার স্কিনে কোনো জ্বালা পোড়া ভাব হবে কি না, সম্পূর্ণটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো ডাক্তার ডিভের ব্ল্যাক সুতিং জেলটা আমাদের স্কিনের জন্য কী কাজ করবে? এই সুতিং জেলটা যাদের স্কিন নাকি স্টেমলি পরিমাণ ড্রাই এবং স্কিনের কোনো কোমলতা নেই, স্কিন একদম পরিমাণ স্কিনে লাবণ্যতা নেই, তাদের জন্য স্কিনে খুবই ভালো কাজ করে থাকবে। এবং যাদের স্কিনের কোমলতা দূর হয়ে গিয়েছে, স্কিনে কোনো কিছু ইউজ করতে পাচ্ছেন না, তারা চাইলে এই সুতিং জেলটা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনাদের স্কিনের খুব দ্রুত লাবণ্যতা ফিরে আসবে, আপনাদের স্কিনের বয়সের ছাপ দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করবে। এই জেলটা যে স্কিনে ইউজ করা যাবে না, যাদের স্কিন নাকি প্রচুর পরিমাণ ড্রাই, তারা এটা ইউজ না করাটাই ভালো। কারণ এটা ইউজ করাতে আপনার স্কিন আর প্রচুর বেশি পরিমাণ ড্রাই লাগতে পারে আপনার কাছে। এছাড়া যাদের স্কিন নাকি অয়েলি কম্বিনেশন, তারা চাইলে এটা ইজিলি স্কিনে অ্যাপ্লাই করতে পারেন, এতে আপনাদের স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হবে না। এছাড়া যারা ইউজ আরও করতে পারবে না, যাদের স্কিনে নাকি প্রচুর পরিমাণে পিম্পলের প্রবলেম আছে, তারা এটা থেকে একটু দূরে থাকাটাই ভালো। কারণ এটা আপনি স্কিনে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার স্কিনে ইরিটিং ফিল হতে পারে, এতে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বাট অ্যাপ্লাই না করাটাই ভালো। তো অনেক আপু এবং ভাইয়াদের স্কিনে কোমলতা চলে গেছে, স্কিনে কোনো কোমলতা নেই, স্কিন একদম রুক্ষ হয়ে গিয়েছে, তারা চাইলে কিন্তু এই সুতিং জেলটা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন, এতে আপনাদের স্কিন কিন্তু সুন্দর একটা কোমলতা এবং লাবণ্যতা ফিরিয়ে আনবে। এই সুতিং জেলটা ইউজ করাতে আপনার স্কিন হোয়াইট হবে। আপনি যদি ভেবে থাকেন যে এটা ইউজ করাতে আপনার স্কিন 4-5 শেড হওয়া একদম ধমধমে ফর্সা হয়ে যাবে, তাহলে তেমন কিছু না। এটা ইউজ করাতে আপনার স্কিন একদমই ধমধম ফর্সা হয়ে যাবে না, তবে আপনার স্কিনে খুব সুন্দর একটা হোয়াইটিং দেবে, যা আপনার স্কিনের সাথে খুব ইজিলি মিশে যাবে, যা আপনার স্কিনকে দেখতে খুব সুন্দর এবং ভালো দেখা যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই সুতিং জেলটা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। এটা যেভাবে ব্যবহার করতে হবে, এটা ভালোভাবে সকালে এবং রাত্রে ব্যবহার করতে পারবেন, অথবা দিনে একবারই ইউজ করতে পারবেন। ভালোভাবে ফেসটা ওয়াশ করে দেন, আপনারা স্কিনটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর আপনারা এই জেলটা ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পর এটা আপনারা রেখে দিতে পারেন, স্কিনে রেখার পরে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনারা নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে পারেন। ওয়াশ করার পর পর দেখবেন আপনার স্কিনে খুব সুন্দর একটা হোয়াইটিং এবং গ্লোয়িং ভাব দিচ্ছে আপনার স্কিনে, আপনার স্কিন নরম এবং কোমল রাখতেও কিন্তু খুবই ভালো কাজ করছে। আপনারা চাইলে কিন্তু এই সুতিং জেলটা স্কিনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর এটা সব বয়সী ভাই এবং আপুরা স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। এটার প্রাইসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আর যারা না কি এই ডাক্তার ডিভের ব্ল্যাক সুতিং জেলটা নিতে চাচ্ছেন, এখনই স্ক্রিনে দেখা নাম্বারে কল করুন, এতে আমি আপনাদের কাছে এই জেলটা পৌঁছে দেব। তো আজকে এটা নিয়ে কিছু কথা ছিল সুতিং জেলটা নিয়ে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন, এবং আমার ভিডিওটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আপনার যেই ফ্রেন্ড সার্কেলের এই প্রবলেমগুলো আছে, স্কিনের একদম লাবণ্যতা চলে গেছে, স্কিনের মলিনতা চলে গেছে, তাদের জন্য আশা করি ভিডিওটা খুবই ভালো হবে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।